হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা আপনারা কেমন আছেন? আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি, আবার আসলাম অনেকদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা বন্ধুরা আপনারা জানেন, কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম, ওই ভিডিওটা দেওয়ার আগে আজাদ ভাই নামে সোমনি থেকে একজন লোক আমাকে ফোন দিছিল। সে ইউটিউব থেকে আমার নাম্বারটা কালেকশন করে সে আমাকে ফোন দিছে। সরাসরি ফোন দেওয়াতে সে আমার কাছে জানতে চাইলো যে কোরাল মাছ ধরার জন্য কী কী আদার ব্যবহার করতে হবে। তো তাকে আমি শুধু বলে দিছিলাম ফোনে যে এইভাবে ধরবেন। তো আজাদ ভাই আমার বলাতে সে মাছ পাইছে, 17 কেজি একটা কোরাল মাছ পাইছে, বড় যেটা। আরও সে 3 দিনে যায় 9টা মাছের মতো পাইছে। তো আজকে আমি এই কোরাল মাছ সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত টোটালি বসি কীভাবে গুটাইবেন, তারপরে আদার কীভাবে গাঁথবেন, টোটালি ফুল ভিডিও আজকে আমি বানিয়ে দেখাবো। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা এই সেই আজাদ ভাই যে 17 কেজির মাছটা পাইছিল, সেই আবুল কালাম আজাদ ভাই সোমমোহনি তার বাড়ি, তিনি এই মাছটা আমাকে শেয়ার করছেন ছবি, তাই আপনাদেরকে শেয়ার করলাম। তো বন্ধুরা আজকের এই কোরাল মাছের পূর্ণাঙ্গ ভিডিও বানাইতে লাগবে হলো এরকম ব্রেডেড লাইন নেবেন আপনারা। ব্রেডেড লাইন যেটা কাপড়ের হয়, এই সুতাগুলি নেবেন। এগুলো নেবেন হলো আপনারা 50 কেজি ওজনের একটা সুতা নেবেন, ঠিক আছে? 50 কেজি ওজনের সুতা নেবেন। আর এর সাথে ব্যবহার করবেন হলো আপনারা মনোফিলামিন কিংবা ফ্লোরোকার্বন। মনোফিলামিন কিংবা ফ্লোরোকার্বন সুতা নেবেন হলো 3 ফিট, ঠিক আছে? এই সুতাটা 3 ফিট নেবেন। 3 ফিটটা নেবেন হলো তার কারণ হলো এই 3 ফিটটা নেবেন, এই সুতোটা নেবেন হলো 70 কেজি ওজনের, যাতে 70 কেজি ওয়েট সহ্য করতে পারে এরকম সুতোটা নেবেন, একটু মোটা টাইপের সুতা। আর একটা জিনিস খেয়াল রাখবেন হলো কোরাল মাছের মুখে অনেক দাঁড় হয়, ওরা সহজেই সুতা কেটে নিতে পারে। তো ওই হিসাবে আপনারা কী করবেন, ফ্লোরোকার্বনটা ইউজ করলে এটা কাটতে পারবে না, ঠিক আছে? ফ্লোরোকার্বন সুতা আপনারা ইউজ করবেন সবসময়। তো প্রথমে সেট আপ দিচ্ছি হলো বড়শিটা, সেট আপ দিচ্ছি আপনাদের সামনে দেখাচ্ছি। এরকম একটা বড়শি নেবেন, নিয়ে এরকম যদি হোল থাকে তাহলে তো হোলের ভিতর দিয়ে এরকম ঢুকাইবেন একাল, দেখেন এ আলা ঢুকে এটা ধরবেন চাপ দিয়ে ধরে, একদম সহজ গোটানো দেখুন। চাপ দিয়ে ধরে এইভাবে প্যাঁচ দিবেন কয়েকটা, প্যাঁচ দিয়ে সুতাটা আবার অন্য অংশ এই হোলের ভিতর দিয়ে এরকমভাবে দিবেন। তাহলে কী হলো দেখেন বন্ধুরা, এই বড়শি গোটানো হয়ে গেছে, বড়শি গোটানো হয়ে গেছে। এটা গেল এক পাশের বড়শি গোটানো। এখন আরেক পাশে একটা দিতে হইব স্নোবল, এরকম স্নোবল দেবেন। এটা কীভাবে অ্যাটাচ করবেন, এটার সাথে অ্যাটাচ করার জন্য আপনাকে এরকম একটা ফোল্ডিং করতে হইব। ফোল্ডিং করার পরে এটাকে দুইবার র্যাপ করুন, এটাকে দুইবার র্যাপ করতে হবে। র্যাপ করার পরে এরকম হবে, টান দিবেন, আটকে দেব, ঠিক আছে? বন্ধুরা খুব সহজ একটা পদ্ধতি দেখাইলাম, এর মতো সহজ পদ্ধতি এটা কি সেফ, এই জিনিসটাই হলো সেফ, সরি। এরপরে এই স্নোবলটাকে এখান দিয়ে দেন, এই ফোল্ডিংটা এখানে দিয়ে কী করবেন, বড়শিটা এই দেখেন, বড়শিটা এই ফোল্ডিংয়ের ভিতর দিয়ে ঢুকে দেন, দিচ্ছেন তো? ঢুকে দেওয়ার পরে এটাকে একটু স্নোবলের নিচের দিকে এই দেখে
এই যে ফিট হয়ে গেল, এটা কি নিরাপদ? বুঝছেন, আপনারা অন্য অন্য তরিকায় যদি করতে চান তাহলে এটা একটু বিপজ্জনক হয়ে যায়, মাছ ওখান থেকে এখান থেকে ছুটার আর সম্ভাবনা থাকে অন্যভাবে করলে। কিন্তু আমি যে পদ্ধতিতে দেখলাম এই পদ্ধতিতে এখান থেকে ছুটার আর সম্ভাবনা নাই। ঠিক আছে বন্ধুরা, আপনারা এই বাড়তি অংশটা কেটে দেবেন, হয়ে গেল এই পূর্ণাঙ্গ একটা বর্শি গুটানো। ওই দেখেন এক পাশে আমি স্নোবল রাখছি একটা, আরেক পাশে বর্শি। আরেকটা কথা হলো, এই কোরাল মাছের জন্য আপনারা সবসময় 4 নম্বর বর্শি ইউজ করবেন। কোরাল মাছ অনেক শক্তিশালী মাছ হয়, ওটা বর্শি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। শক্তিশালী জাপানি বর্শি ইউজ করবেন। আমি এখানে দেখানোর জন্য 9 নম্বর বর্শি ইউজ করছি, আপনারা এটা করবেন না, আপনারা 4 নম্বর বর্শি ইউজ করবেন। তারপরে আসি রড সেট আপ। রড সেট আপে কী করবেন, রড সেট আপের এদিকে যায় রিংয়ের ভিতর দেয় এরকম, সুতরাং নিয়ে রিংয়ের ভিতর দিয়ে নিয়ে আসেন, সব রিংয়ের ভিতর দিয়ে আইনে। তারপরে এই যে একটা সীসা দিছি না, সীসাটা সীসার মাঝখানে হোল থাকতে হবে, কিন্তু এই দেখ সরি, সীসার মাঝখান দিয়ে একটা হোল থাকালা সীসা ব্যবহার করতে হবো, হোল আলা সীসা ব্যবহার করতে হবো। এভাবে ঢুকাইলেন সীসা বর্শির ভিতর, ঢুকানোর পরে এরকম একটা ফোল্ডিং করেন, এটাও 2 বার র‍্যাপ করেন, সব জায়গায় 2 বার দিবেন। এর 2 বার হলো সেফ, 1 বার দিলে এটা পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা হলো সীসাটা এরকম থাকবে, দেখছেন আপনারা সীসাটা এরকম থাকবে সুতার মধ্যে। এরপরে এলো, এখানে এলো সেফটি পিন, একটা সেফটি পিন রাখবেন এরকম। আপনারা যদি এখানে সেফটি পিন যদি ইউজ করেন তাও করতে পারেন, আবার যদি কন যে না সেফটি পিন ইউজ করবো না, সেফটি পিন যদি ইউজ না করেন তাহলে সরাসরি স্নোবলের মাধ্যমেও ইউজ করতে পারেন। স্নোবলের যেমন এই স্নোবল, এর ভিতর দিয়ে ডবল র‍্যাপালা সুতারা ঢুকে পরে এই যে বর্শিটা এখান থেকে ঘুরে নিয়েছেন, দেখছেন বর্শিটা যে ঘুরাইলাম, বর্শিটা ঘোরানোর পরে বন্ধুরা কী হলো, সেফটি পিন দিলে একটু বিপদ হয়, কখনো কখনো সেফটি পিন ভেঙে যায়। তো এখানে সেফটি পিন আপনারা ব্যবহার করতেও পারেন সুবিধার জন্য, কেউ কেউ সময়ের অভাবে বাসার থেকে সেট আপ করে নিয়ে আসেন, ওই হিসাবে যেমন সেফটি পিন দিলে শর্টফট করে হয়ে যায়। আর এ হলো গুঠানো, দেখছেন স্নোবল দিলে রিস্কটা কম থাকে, সেফটি পিন দিলে, সেফটি পিনটা দিলে কি হয়, সেফটি পিনের এগুলো কখনো কখনো ভেঙে যায়, পাতলা পাত থাকে এগুলো ভেঙে যায়। যদি ভালো হ্যাভি সেফটি পিন দেন, আবার কখনো দেখা যায় সুতা কেটে যায় সেফটি পিনের কারণে, কারণ সেফটি পিন অনেক ধার হয় সুতা কেটে যায়। তো আপনারা এখানে স্নোবলটা ইউজ করলে নিরাপদ বেশি ফিল করবেন, তো ওই হিসাবে আপনারা এটা আর সেরা সম্ভাবনা থাকে না। তাহলে আপনারা কী করবেন, 70 কেজি ওজনের লিডার লাইন, এটাকে ইংলিশে লিডার লাইন বলে, ঠিক আছে, এটাকে লিডার লাইন আপনার ফ্লোরোকার্বন ইউজ করবেন, যাতে দাঁত, কোরাল মাছের তো দাঁত আছে, দাঁতের কারণে লিডার লাইনটা ফ্লোরোকার্বন ব্যবহার করবেন। 70 কেজি ওজনের মাছের ধারণ ক্ষমতা লিডার লাইন ব্যবহার করবেন। আর মেন লাইন যেটা, এটা আপনারা ব্রেডেড লাইন ব্যবহার করবেন 50 কেজি ওজনের। এখানে একটা লক্ষ্য করার বিষয় বন্ধুরা, আমি এখানে 2 ধরনের সুতা কেন দিচ্ছি এটা একটা লক্ষ্য করার বিষয়, সেটা হলো আপনাদেরকে বলার সাথে আমি জানার সাথে আমি বলে দিচ্ছি, এখানে এখানটাতে মাছটা মাছটা এখানটাতে দেখবে, কিন্তু 3 ফিট পরে আর মাছটা কিন্তু দেখতে পারবে না, কিংবা খেয়াল করে না মাছ। তো এই হিসাবে আমি এখানে ফ্লোরোকার্বন কিংবা মনোফিলামেন্ট নিছি, এই কারণে তাতে মাছটা সুতা না দেখতে পারে। হ্যাঁ, তাহলে কি মাছ আর ডরাইবে না, ইজিভাবে আপনি খানাটা টুপটা নেবে। তো বন্ধুরা, এই গেল বর্শি সেট আপের পুরা হিস্টোরিটা আপনাদেরকে বললাম। এখন আপনাদেরকে বলবো এই বর্শির মধ্যে আদারটা কীভাবে কাটবেন আর কী আদার ইউজ করবেন। My channel for more video.
subscribe my channel for more video. পুরা এখন আসি আপনারা কুড়াল মাছের জন্য বেট হিসাবে কিংবা টুপ হিসাবে কি ব্যবহার করবেন। তো এখানে আমি একটা মাছ আনছি দেখানোর জন্য আপনাদেরকে। এটা হলো সার্দিন মাছ, এটা সাগরের হয়, যেটাকে আমরা ইলিশ মাছের বাচ্চা বলি কিংবা ছোট ইলিশ বলি। আরেকটা কথা বন্ধুরা, আমি যে আজকে পদ্ধতিটা দেখাইলাম এই পদ্ধতিটা কিন্তু সাগরের জন্য প্রযোজ্য। আপনারা যারা সাগরে মাছ ধরেন, বাংলাদেশে যারা কিংবা বাংলাদেশের বাইরে যারা আছেন, সাগরে যারা মাছ ধরেন, এটা একই পদ্ধতি আপনারা সাগরে ইউজ করতে পারবেন, কোরাল মাছের জন্য ইউজ করতে পারবেন, শোল বোয়াল গজার সব মাছের জন্য ইউজ করতে পারবেন, যারা রাক্ষসী মাছ। তো বন্ধুরা, আপনার কোরাল মাছের জন্য দিতে হবে লাইভ বেট। লাইভ বেট বলতে আপনারা মিরকা মাছের পোনা আছে, বাটা মাছ আছে, পুঁটি মাছ আছে, তারপরে কই মাছ আছে, এটাকে লাইভ তাজা দিতে হইব, তাজা লাইভ, যেটা পানিতে যে লড়াচড়া করবো। কোরাল মাছটা কিন্তু রাক্ষসী মাছ হয়, আর সাগরের মাছ প্রায় মাছই রাক্ষসী টাইপের মাছ হয়। তো ওই হিসাবে আপনাদেরকে, আপনারা যারা সাগরে মারবেন তারা এরকম মরা মাছও দিতে পারেন। মরা মাছ ফ্রিজে রেখে ফ্রোজেন বানানোর পরে আপনারা কি করবেন, এটাকে যারা সাগরে মারবেন তারা এখানে চোখটার মধ্যে এরকম গাঁথবেন, ঠিক আছে? চোখটার মধ্যে গাঁথলে কী হব, আর ফ্রোজেন মাছটা নিলে কী হব, আপনি যখন থ্রো করবেন তাই মাছটা ছিঁড়া পড়বে না, কারণ এই সার্দিন মাছগুলি অনেক নরম হয়, যার কারণে আপনারা ফ্রোজেন বানিয়ে নেবেন। আমি সবসময় সাগরে যখন মাছ ধরতে যাই এটা ফ্রোজেন বানিয়ে নিয়ে যাই, তো ব্যবহার করতে ইজি হয়। তো আসি, এটা গেল সাগরের ব্যবহার। আর আমরা যারা বাংলাদেশে কোরাল মাছ ধরবো লাইভ বেট দিয়ে, আপনারা কিন্তু মরা মাছ ব্যবহার করবেন না কোরাল মাছ ধরার জন্য। কোরাল মাছ তাজা মাছ পছন্দ করে, শুনেন, আমাদের দেশে অনেক মাছ তাজা মাছ পছন্দ করে, যেমন বোয়াল আছে, গজার আছে, শৈল আছে, হ্যাঁ, আয় আছে, এরা চিতল আছে, এরা তাজা মাছ পছন্দ করে। তো আপনারা কী করবেন, তাজা মাছ নদীর যেখানে আপনি মাছ ধরতে যাবেন ছোটো একটা ছিপ নিয়ে যাবেন সাথে করে, নিয়ে আটা টুপ নিয়ে যাবেন, ওখানে বসে পুঁটি মাছ ধরবেন, ছোটো টুন দিয়ে পুঁটি মাছ ধরে ওখান থেকে মেরে ওখান নিয়ে আপনারা লাইভ বেট ইউজ করবেন। আমিও তাই করি, আমি যখন সাগরে যাই ছোটো একটা বসে আমার কাছে সবসময় থাকে, ওইটা দিয়ে আমি সাগরে যাইয়ে আটা নিয়ে যাই, রুটি মাখে নিয়ে যাই, ওইটা দিয়ে আমি ছোটো মাছ ধরার পরে লাইভ বেট ইউজ করি। তো আপনারাও এই জিনিসটা ফলো করবেন, আপনারা ছোটো বসে নিয়ে যাবেন, যেখানে আপনারা মাছ ধরবেন ওখান থেকে পুঁটি মাছ ধরবেন কিংবা অন্যান্য ছোটো মাছ ধরবেন, ধরার পরে আপনারা লাইভ বেট ইউজ করবেন। আপনারা যখন লাইভ বেট ইউজ করবেন তখন আপনারা কী করবেন, এই যে এটা দেখেন, লেজের পিছনে উপরে এইভাবে দিবে, ঠিক আছে? লাইভ বেটটা এইভাবে ধর, এখানে ধর কারণ হলো বন্ধুরা, এটা মরবে না সহজে, প্রথম কথা হলো মরবে না, দ্বিতীয় কথা হলো ও মুভমেন্ট করে আরাম পাবে, ও চলাচল করে আরাম পাবে, ওর শরীরে বাঁচবে না সুতা টুতা, ও লেজ দিয়ে লেজটা ফ্রি রাখলেন, রাখাতে কী হলো, ও এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে পারবে, কিন্তু এই সীসা দেওয়ার কারণে এটা বেশি দূরে যাইতে পারবে না, আপনার সীসা থাকবে, এই কারণে ওই অল্প একটু জায়গার মধ্যে, এই 3 ফিট জায়গার মধ্যে সে দৌড়াদৌড়ি করবে। যখন এটা দৌড়াদৌড়ি করবে তখন কোরাল মাছ ফাঁকের থেকে দেখবে, দেখলে বল মনে করবে যে এই মাছটা তো অসুস্থ কিংবা খাওয়ার যোগ্য, এটা যাইতে পারতেছে না, আটকা পড়ে গেছে, তখন এটার কী করবো, এটারে আইসা অ্যাটাক করবো, অ্যাটাক করে খাইতে যাবো। খাইতে গেলে বড়শিটা দেখছেন, বড়শিটা মুখে বিন্দা পড়বো, যখন মুখে নেবো বড়শি বিন্দা পড়বো, দেবো দৌড় দিলে বন্ধুরা কী হবে, আপনার ছিপটা একদম হেঁচড়ে নিয়ে যেতে দেওয়ার চেষ্টা করবো, তখন আপনারা বুঝতে পারবেন যে মাছ ধরছে, মাছ আসছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওতে ওই আবুল কালাম আজাদ ভাইয়ের 3টা ছবি থাকবে, কোরাল মাছের ছবি আমাকে সে শেয়ার করছে, ওই ছবিগুলো দেখে নেবেন। আবুল কালাম আজাদ ভাইয়ের বাড়ি হলো সৌমনি, তিনি বিআরটিসি পুকুর আছে ওখানে একটা বলে, অনেক বড় ওখানে বড় একটা পুকুর আছে, পুকুরের থেকে সেই কোরাল মাছগুলি ধরতেছে। আপনাদেরকে বলে দিলাম যে বিআরটিসি পুকুর সৌমনিতে আছে একটা, ওখানে আজাদ ভাই 3 দিন গেছিলো, 3 দিনে 9টা মাছ পাইছে, তার মধ্যে বড় মাছটা ছিল 17 কেজি, বাকিগুলো 17 কেজির কম ছিল। তো আজাদ ভাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তিনি আজাদ ভাই একটা কথা বলছে যে ভাইজান,
অনেক কোরাল মাছ আছে আমি ধরতে পারতেছি না। তো আজাদ ভাইকে আমি বলে দিছিলাম চিংড়ি মাছ লেজে গাইতে ফেলাইবেন, চিংড়ি মাছ এরকম লেজের মধ্যে গাইতে ফেলাইছে, সে কোরাল মাছ পাইছে। কিন্তু আইডিয়াটা ছিল আমার, সম্পূর্ণ আইডিয়াটা ছিল আমার, সে আগে কোরাল মাছ ধরতে পারতেছিল না, যার কারণে আমাকে ফোন দিয়ে সে জিজ্ঞেস করছে। তো বন্ধুরা, এই কোরাল মাছের গেল, শুধু কোরাল মাছ না, এটা যে পদ্ধতিটা আমি আপনাদের কাছে দেখালাম, শেয়ার করলাম, এটা সাগরের সাগরের অনেক ধরনের মাছ পাবেন, হামর পাবেন, শেরি পাবেন, রেসনেপার, তারপরে অনেক ধরনের মাছ আছে যেগুলো আপনারা এই স্টিক এই সিস্টেমে ব্যবহার করে আপনারা পাবেন। এখানে আপনারা লাইভও ইউজ করতে পারেন, আবার ফ্রোজেন সার দিনেও ইউজ করতে পারেন। তো গেল আজকে এই ভিডিওর বিস্তারিত। আরেকটা বিষয় হলো চিংড়ি কোরাল মাছ কিন্তু চিংড়ি মাছও বেশি পছন্দ করে, তাজা চিংড়ি যদি আপনারা পান, বড় বড় একটু বড় সাইজের তাজা চিংড়ি, এটাকেও এরকম লেজের মধ্যে গাইতে দিবেন। লেজের মধ্যে গাইতে দিলে কী হবে বন্ধুরা, চিংড়ি মাছটা মরবে না, লাইট থাকবে, বাসা থাকবে, তাহলে আপনারা কোরাল মাছ পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, কিন্তু আপনাদেরকে শেখাইলাম অনেক কিছুই, সাগরে মিষ্টি পানিতে কীভাবে মাছ ধরবেন, এক পূর্ণাঙ্গ একটা ভিডিও। আমি আজাদ ভাইকে অনেক ধন্যবাদ জানাই, তিনি আমার ফার্মওয়ালাতে একটা মাছ পাইছে, আমাকে ছবি শেয়ার করছে, আমি তার জন্য অনেক দোয়া করি সে আরও মাছ পাবে। আর আজাদ ভাইকে একটা রিকোয়েস্ট, তিনি জানি আমার জন্য দোয়া করেন। ঠিক আছে বন্ধুরা, তো আর কথা না বলি আজকের ভিডিও এখানে বাই বাই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। বন্ধুরা ভালো থাকবেন, সবাই ফ্যামিলির সাথে সুখে শান্তিতে থাকবেন, ধন্যবাদ।